वेलकम टू अनदर ब्लॉग। आज के ब्लॉग टा देखे अवश्य बुझते पारछेन आमी एखन कोथाय। आमी एसेछि मिरपुर होप मार्केटे। एखाने ढुकते एरकम रैंडम किछु दोकानपाट आछे, तो आज के आमी मेनलि एसेछिलाम पर्दा किनते। सो सेई दोकाने जेतेई आमी जे कयटा जिनिस चोखे पड़ेछे सेगुलोतेई दाड़िएछिलाम। आर आमी एकटा बड़ो कुर्ती, तारपरे टप्स, एई धरनेर दोकाने दाड़िएछिलाम। एइरकम दोकान अनेक आछे एखाने, तबे एटा होच्छे सबचेये बड़ो आमार काछे मने होयेछे। एखाने अनेक कालेक्शन छिलो आर एखाने प्राइस अनुयायी सबकिछु बिक्री करछिलो, एकदम फिक्सड प्राइस, एखाने कोनो दामादामि करार सुयोग नेई। তো ওখান থেকে আমি একটা কুর্তি নিয়েছিলাম। তারপরে আমি এদিকে এসে কিছু হিজাব নিয়েছিলাম, হিজাব ওড়না যেগুলো, সো এগুলোর মধ্যে আমি কালার খুঁজছিলাম, তো কালার ছিল না, একটা পেয়েছি, সেখান থেকে একটা নিয়েছি। এখানে কিন্তু এই যে প্যান্ট আছে, আরও অনেক ধরনের প্যান্টের দোকান আছে এখানে। সো এই তো এখানে টুকিটাকি কিছু ক্লিপ ব্যান্ড, এই ধরনের রাবার ব্যান্ড, আরও কিছু ইয়াররিংস অথবা লিপস্টিক, নেল পলিশ, এই ধরনের দোকান। তো এখানে দাঁড়িয়েছিলাম। আমি আসলে এখানে প্ল্যান করে আসিনি, হুটহাট এদিকে আসা হয়েছিল, সেই জন্য এই মার্কেটটাতে ঢুকেছিলাম, কারণ আমি এখানে কখনো আসিনি। সো আপনারা আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে। তো এখানে আমি একটু স্যান্ডেল ট্রাই করছিলাম, কলাপুরি শুজগুলো এখানে ভালোই দেখছিলাম। তো এই তো আরও একটা দোকানে এসেছি, এখানে অনেক জুতির কালেকশন ছিল, লাইক একটারই ডিজাইনেরই অনেকগুলো কালার। তো এখানে বেশ ভালো লাগছিল কালেকশনগুলো, প্রাইস অনেক রিজনেবল। তো এই তো, আর আমি সন্ধ্যার টাইমে এসেছিলাম, সেই জন্য আমি খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি আপনাদের জন্য, সরি। আবার যদি যাই কখনো তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মেনলি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে এই পর্দার দোকানটা। হোপ মার্কেটে পর্দাগুলো অনেক রিজনেবলে পাওয়া যায়, অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো নিই। সো বাইরে যেগুলো থাকে তার চেয়ে 150 টাকা কমে আপনারা এখানে পাবেন, বেশি কোয়ান্টিটিতে নিলে হয়তো বা আরেকটু কমাতে পারে। তো এই পর্দাগুলো আমি দেখছিলাম, এগুলো অনেকটা ভারী পর্দা, সো এই পর্দাগুলো আমি অ্যাভয়েড করি সবসময়, কারণ আমার কাপড় ধোয়া কাচার জন্য আসলে যে খালা আছে উনি একদম ভারী জিনিস কাচতে খুব অপছন্দ করেন, আর নিজের কাছেও খুবই হ্যান্ডি লাগে না আমার কাছে ওই পর্দাগুলো, একটু ভারী মনে হয়। সো আমার কাছে এই পর্দাগুলো বেশ ভালো লাগে, রিজনেবল প্রাইসের মধ্যে নানান কালার ডিজাইন, অনেক সুন্দর করে ঘরটাকে ডেকোরেট করা যায়। সো আমি এই পর্দাগুলো নিতে এসেছিলাম, এগুলো যে কোনো জায়গায় ভ্যানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি যেহেতু এদিকে এসেছি আর শুনেছিলাম যে এই পর্দাগুলো এখানে অনেক কমে পাওয়া যায়, সো আমি এখানে চলে এসেছি, পর্দাগুলো যেহেতু যাচ্ছি এই পথ দিয়ে নিয়েই যাই। তো এই দোকানে এসেছি, আমি চুজ করছিলাম যে কোন, আমার বারবার এই ইয়েলোটার দিকে হাত পড়ছিল, কিন্তু কেন জানি না নিলাম না, কারণ এই ইয়েলোটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর আমার বাসায় এত ধুলোবালি, সো আমি ওইটা নেওয়ার সাহস পেলাম না। এই পর্দাটাও বেশ সুন্দর লাগে, এটার দুইটা কালার আরও ছিল, আপাতত দেখছিলাম না, আপাতত একটা আর একটা স্কাই ব্লু ছিল সেটা দেখছিলাম। তো এই তো নানান রঙে নানান ডিজাইনের পর্দা এখানে আছে, জাস্ট চুজ করে নিতে হবে আপনার পছন্দ এবং আপনার ঘরের পরিবেশ অনুযায়ী। সো এই তো এই পর্দাটা আমার পছন্দ হয়েছে, আমি দেখছিলাম এগুলো কত, সো এগুলো ভালো। আর এখানে কিছু ফ্লোরাল প্রিন্টের দেখলাম, এগুলো হালকা পাতলা ছিল, এগুলো খুব একটা ভারী ছিল না, এগুলো একটু সিল্ক টাইপের ম্যাটেরিয়ালস ছিল। তো এগুলো আমার বেশ ভালো লাগছিলো, আমি একটু চুজ করছিলাম যে ড্রয়িং রুমের জন্য আমি দুটো নিব কি না। তো এখান থেকে আমার হাজবেন্ড বলছিল যে দেখো ভালোই লাগছে, তো এই পর্দাটার দিকে আমার একদম চোখ আটকে গিয়েছিল, এত স্নিগ্ধ একটা কালার আর এত সুন্দর। সো আমি ওকে বলছিলাম যে হ্যাঁ নেওয়া যায়, এই পর্দাটা নেওয়া যায়। তো এই পর্দাটার অনেক দামাদামি করে ওনারা দাম কমায়নি, সো আমি ওইটা আর নিইনি, পরে রাগ করে ওনার সাথে দোকানদারের সাথে, পরে আমার একটু আফসোস হচ্ছিলো যে নিলেই পারতাম। সো বাসায় চলে এসেছি, বাসায় এসে এই যে সব কিছু আনপ্যাক করে পর্দা লাগানোর জন্য বসে গেছি। সো বাইরে থেকে নতুন কিছু আনার পরে সেটা আসলে ট্রাই না করলে ভালো লাগে না, তবে রোড সাইড থেকে যেগুলো জিনিস আপনারা কিনবেন সেগুলো অবশ্যই ওয়াশ করে তারপর গায়ে দেওয়া জিনিস হলে সেগুলো পরবেন। আর যেহেতু পর্দা, সো আমি এটা আর কোনো প্যারা নিচ্ছি না, এটা এখন আমি
টাঙিয়ে দিব ঘরে আর এটা ছিল আমার আগের পর্দাটা যেটা চেঞ্জ করা খুবই জরুরি ছিল কারণ এটা একদমই ভালো লাগতো না এটা আমার সংসার জীবনের প্রথম পর্দা ছিল সো আমি চাচ্ছিলাম এই রুমটাকে একটু অন্যরকম ভাবে ডেকোরেট করতে সেজন্য পর্দা চেঞ্জ করা ফার্স্টেই জরুরি তো এই রুমটা যেহেতু আমার ফ্লোরিং সো এখানে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে রাখতে পারবো সেই জন্য ভাবছিলাম যে আগে পর্দাটা চেঞ্জ করি সো এই তো পর্দা আসলে পছন্দ করতে হয় দেওয়ালের রং বুঝে সো আপনার দেওয়ালের রং যেমনটা তার সাথে মানানসই পর্দার রং পছন্দ করবেন আর নিজের পছন্দকে তো অবশ্যই প্রায়োরিটি দিবেন সো পর্দা লাগানো আমাদের চলছে আর হোপ মার্কেটে যে জিনিসটা আমি দেখলাম যে অন্যান্য জায়গার তুলনায় সত্যিই অনেক রিজনেবলে সব কিছু পাওয়া যায় আর অবশ্যই সময় নিয়ে যেতে হবে আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে গিয়েছি আমার হাতে এত সময় ছিল না সেজন্য আমি এত ঘুরে কিছু তেমন কিছুই কিনতে পারিনি হাতের কাছে যা পেয়েছি টুকটাক জিনিসপত্র সেগুলোই নিয়েছি বাদবাকি কিন্তু অনেক কিছু এখানে পাওয়া যায় যেগুলো আমি দেখতেই পারিনি আমার সময়ের অভাবে সো যারা যাবেন তারা অবশ্যই সময় নিয়ে যাবেন আর এখন যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম নাহলে সকালের দিকে গেলে আমি খুব ভালোভাবে আপনাদের জন্য ভিডিও ক্লিপ নিতে পারতাম আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম কোথায় কী আছে আর সমস্যা নেই ইনশাআল্লাহ যেহেতু ওইটা আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না সো চেষ্টা করব আরও একবার যাওয়ার তো কী কী কিনলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি শুরুতেই দেখিয়েছিলাম যে হিজাব কিনছিলাম ওগুলো কিন্তু প্রথমে যে দিক দিয়ে আমি ঢুকছিলাম হোপ মার্কেটে ঢুকতেই যে দোকানগুলো পড়েছিল ওইখানে কিন্তু অনেক হিজাবের দোকান ছিল একসাথে র্যান্ডম কিছু দোকান যেখানে ওনারা অনেক কালেকশন নিয়ে বসেছিল বাট ওখানে একদম ছিল 150 কেউই দাম কমাচ্ছিল না সো আমি ওইখানে নিইনি হাঁটতে হাঁটতে যখন আমি বাহিরের দিকে গেলাম ওই মার্কেটটা থেকে আরেকটা রোডের দিকে গিয়েছে সেই রোডে যখন গিয়েছি তখন ওই মামা একদম বলল যে 120 টাকা নেবে সে তো আমি আর দামাদামি করি নাই ওখানে কারণ যেহেতু উনি সবার কাছ থেকে কম এমনিই চেয়েছে সো আমার আর কি দরকার দামাদামি করা আমি ওখান থেকে নিয়ে নিয়েছি এই কালারটা তবে ওনার কাছে কালেকশন একটু কম ছিল সো তারপরে আমি এই লং কুর্তিটা নিয়েছি শার্ট প্যাটার্নের এই কুর্তিটার কালার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে দুই সাইডে দুটো পকেট আছে স্লিভের ডিজাইনটাও বেশ ভালো আর খুবই কমফোর্টেবল এই গরমে অনেক দিন আমি পিঙ্ক কিছু পরিনি তবে এটা আমি গিফটের জন্য নিয়েছি সো গিফটের জন্য নিলাম যেহেতু সে লাইট কালার পছন্দ করে সো তার জন্য আমি লাইট কালারই চুজ করেছি আর পিঙ্ক আমিও একটা খুঁজছিলাম কিন্তু আসলে তাড়াহুড়ো আর সন্ধ্যা লেগে যাচ্ছিলো 8টা বেজে যাচ্ছিলো সো আমাদের বাসায় আসারও একটা তাড়া ছিল বাবুও খুব ডিস্টার্ব করছিল কারণ প্রচণ্ড গরম ছিল আর রোড সাইড যেহেতু মার্কেটটা সো ওখানে আসলে পরিবেশ ছিল না বাবুকে নিয়ে বেশিক্ষণ থাকার চট করে আমি যেটা হাতের কাছে পেয়েছি সেটাই নিয়েছি আর এটা অনেকটাই লং ছিল আপনারা ডেনিম অথবা প্লাজো অথবা সালোয়ার যে কোনো কিছুর সাথে পরতে পারেন আর দুইটা প্যান্ট নিয়েছি বাবুর জন্য এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির গ্যাবার্ডিন কাপড়ের খুবই ভালো আমার কাছে তো খুব ভালো লেগেছে এগুলো এক দেখাতেই কারণ আমি কিছুদিন আগে আর্টিজনে গিয়েছিলাম ওগুলো কিন্তু ওখানে প্রাইস ছিল 300 উপরে সো আমি এগুলো নিয়েছি 250 টাকা দিয়ে বাচ্চাদের জিনিসের দাম একটু বেশি হয় আমি জানি তবে আসলে বাচ্চাদের জিনিসটা অনেক বেশি দাম দিয়ে কেনা আসলে লস কারণ বাচ্চাদের জিনিস কিছুদিন পরপর ছোট হয়ে যায় তখন আর কোনো কাজে লাগে না সো আমি খুব ভালো একটা কোয়ালিটির জিনিস পেয়ে গেছি পকেটও আছে তো ওর এটা হবে বেশ কিছুদিনই ও পরতে পারবে এই প্যান্টগুলো খুব ভালো লাগে ছোটো বাচ্চাদেরকে পরালে আর ছোটোখাটো কিছু জিনিস কিনেছি যেমন এই ক্লিপগুলো কিনেছি এই ক্লিপগুলো ছিল পার পিস 20 টাকা সত্যি কথা বলতে মার্কেটে কিন্তু প্রাইস ওঠানামা করে আপনাদের দিন বুঝে কিন্তু প্রাইস ওঠানামা করে যেমন শুক্রবার শনিবার এই দুটো দিন কিন্তু প্রাইস একটু বাড়িয়ে দেয় ওরা আমি যেটা বুঝেছি সো এই ক্লিপগুলো নিয়েছিল 20 টাকা করে আর যেটা স্টোন দেওয়া আছে লম্বা যেটা ক্লিপ ওইটা নিয়েছে 40 টাকা আর লাভ শেপ ওইটাও 20 টাকা ছিল সো আমার কাছে কম মনে হয়েছে কিন্তু অন্যান্য দিন শুক্র শনিবার বাদে গেলে হয়তো বা আরেকটু কমে পাওয়া যেত লাইক 10-15 টাকায় পাওয়া যেত আর এই যে এই জুতিটা আমি নিয়েছি ইয়েলো কালার জানি না আমি ইয়েলো কালার কেন নিয়েছি আমার কোনো ড্রেসের সাথে ম্যাচিং হয়তো করে ফেলবো বাট ইয়েলো সব কিছুর সাথে যাবে না তারপরও আমি নিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে মিরর ওয়ার্ক সিকোয়েন্স সব কিছুর করা আছে তবে আরও অনেক সুন্দর সুন্দর জুতো এখানে ছিল যদি খুঁজে আমি সাথে সাথে নিতাম তাহলে বেশ ভালো হতো তো ওই যে বললাম সময় স্বল্পতা আর ছোট বাচ্চা নিয়ে আসলে এই ধরনের মার্কেটে গিয়ে আপনার পোষাবে না
সো এই তো এই ছিল আমার শপিং। মোটামুটি যা কিনেছি আমার কাছে সবগুলোই পছন্দ হয়েছে, খুব একটা খারাপ না কোনোটাই। সো কোয়ালিটি বুঝে আসলে দাম হয়। জুতিটার প্রাইস ছিল 350 টাকা। অনেকেই হয়তো প্রাইস জানতে চাইবেন, সেজন্য আগেই বলে দিলাম। আর জুতিগুলোর প্রাইস সেদিন কোনো দোকানেই 350-এর নিচে দিচ্ছিল না। হোপ মার্কেটে আমি দেখেছি 250-300 দিয়েও জুতি পাওয়া যায়, কিন্তু সেদিন আসলে কোনোটাই প্রাইস কমাচ্ছিল না। সো এই তো। আর কুর্তিটার প্রাইস নিয়েছিল 500। আপনারা যদি ওখানে শর্ট কুর্তি নেন তাহলে ওগুলোর দাম ছিল 350 করে। সো শর্ট আর লংয়ের মধ্যে পার্থক্য ওনারা দাম হিসেবে করে দিয়েছে। লংগুলো প্রত্যেকটাই 500 আর শর্টগুলো হচ্ছে 350। তো এখানে বেছে নিতে পারলে অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে। তবে হ্যাঁ, ওখানে গেলে অবশ্যই আপনাকে দামাদামি করার মেন্টালিটি নিয়ে যেতে হবে। তবে কিছু কিছু দোকানে দেখলাম ওনারা ফিক্সড প্রাইস করে দিয়েছে, সেখানে আপনার দামাদামি করার কোনো সুযোগ নেই। এই ছিল আজকের ভিডিওটি। আর আমার ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পর্দার দাম হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন, আমি পর্দাগুলো নিয়েছি 250 টাকা পিস। তো এই রুমটা যখন আমি ডেকোরেট করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ফাইনাল লুকটা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।